তো আপনারা সবাইকে বলবেন কেন লাগবে, এখনই পরিবর্তন সময়, রাজনীতিতে একটা পরিবর্তন খুব জরুরি। দীর্ঘদিন আমরা একটা জিনিস ভোগ করতে করতে পুরান হয়ে গেছি, কিছু নতুন কিছু প্রয়োজন। আমরা 9 বছর দেশ শাসন করেছি সফলভাবে, আমাদের সময় আগুন সরকার ছিল না, দুর্নীতি তেমন ছিল না, ব্যাংক টাকা লুট হয় নাই, ব্যাংকের টাকা ঘুম ফুল তেমন হয় নাই, মানুষের নিরাপত্তা ছিল। আবার যদি আমরা ক্ষমতায় যেতে পারি ইনশাল্লাহ সেগুলি আমরা ফিরে আনার চেষ্টা করি আপনাদের সহযোগিতা। আর যারা আছে এদের বাড়ি গুলছানে অফিসিয়ালি বানানি, জাতীয় পার্টির পেশাজীবী সংগঠন কর্তৃক আয়োজিত আজকে এই মেডিকেল টিমের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন স্তরের জাতীয় পার্টির সদস্যবৃন্দ, অত্র এলাকার ভাই বোনেরা, মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আগামী 30 তারিখে 1 জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমি পল্লীবন্ধুর সাথ তথা জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আমার মার্কা লাঙ্গল, ইনশাল্লাহ আমি আপনাদেরই সন্তান, আপনাদের এলাকার বাসিন্দা, এবং এই জায়গায় মরণ, এই জায়গায় জীবন, আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সেবা করতে চাই। সে কারণে আমি আপনাদের কাছে করজরে আহ্বান করব, 30 তারিখে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আজকের এই বিজয় দিনে আপনারা এখানে গ্রাম করলেন? এখানে প্রোগ্রাম করলাম, আমাদের জাতীয় পার্টির একটি সহযোগী সংগঠন রয়েছে, পেশাজীবী সংগঠন, জাতীয় পার্টি পেশাজীবী সংগঠন। এই সংগঠনে আজকে 16ই ডিসেম্বর উপলক্ষে একটি ফ্রি চিকিৎসা একটা টিম করেছে, এটা আগামী 1 সপ্তাহ চলবে, এটা দুস্থ গরিব মানুষের চিকিৎসা করার জন্য আজকে এটা উদ্বোধন করা হলো। জাতীয় পার্টি বরাবরই মানুষের কল্যাণে কাজ করে, মানুষের জন্য কাজ করে, আজকে তারই অংশ হিসাবে জাতীয় পার্টির পেশাজীবী সোলজাররা এই আয়োজন করেছে। আমি আমার পক্ষ থেকে, জাতীয় পার্টির পক্ষ থেকে, আমাদের পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ঢাকা 15 আসনের পক্ষ থেকে তাদের জানাই প্রাণঢালা অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের মাঝে এখন বক্তব্য রাখলো শামসুল হক, উনি হলো জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, উনি ঢাকা 15 আসনের প্রার্থী, চ্যানেল ওয়ার স্বামী।